জেলা পরিষদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা যারা যোগ্য আপনারা আবেদন করতে পারবেন। সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেতন কিন্তু প্রত্যেক মাসে পেয়ে যাবেন 25,000 টাকা। একদমই তাই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকরি জেলা পরিষদে নিয়োগ হবে। আপনারা এই ভিডিওতে সেই তথ্য জানতে পারবেন। আমি ভিডিও থাকবো শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই আপনারা যারা প্রথমবার আমাদের এই চ্যানেল ভিজিট করেছেন, ভিডিও ঠিক নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে একবার ক্লিক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, হুগলি ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ হতে চলেছে জেলা পরিষদে। যারা হুগলি জেলা থেকে দেখছেন ভিডিওটি লাইক করে দেবেন, এবং অবশ্যই আপনারা অন্য কোন জেলা থেকে যদি ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে কি হবে, পরবর্তীতে যখনই আপনার জেলাতে কোনো চাকরির খবর আমরা পাবো, সবার আগে এই চ্যানেলে আপনাদের জন্য ভিডিও আমরা প্রোভাইড করব। তো বন্ধুরা, এই মুহূর্তে খোলা আছে hugli.nic.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা চলে যাবেন নোটিশ অপশনে গিয়ে। রিক্রুটমেন্ট অপশনে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন রিক্রুটমেন্টের চার্ট, একদম প্রথমে রয়েছে, দেখতেই পাচ্ছেন। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লেখাই রয়েছে, অফিস অফ দ্য হুগলি জেলা পরিষদ। তো এখানে রয়েছে লাস্ট ডেট 26/8/2021, এই তারিখের লাস্ট ডেট, এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু এইভাবে আপনার সামনে চলে আসবে। এবং বলে রাখি, বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু ডাইরেক্টলি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবং বয়সটা অবশ্যই কিন্তু 1/1/2021 এর হিসেবে কিন্তু আপনার এই বয়স হতে হবে। তো এই নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন 6/8/2021 এই তারিখ নোটিশ জারি করা হয়েছে। এবং বিজ্ঞপ্তি অর্থাৎ মেমো নাম্বার কিন্তু এখানে উল্লেখ রয়েছে, অফিস অফ দ্য হুগলি জেলা পরিষদ, দেখতেই পাচ্ছেন ইমেল আইডি দেওয়া আছে। এবং যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এবং এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে আপনাদের বিএ পাস, আপনার গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিনে আপনার যোগ্যতা থাকতে হবে। এবং অবশ্যই কিন্তু বলে রাখি, এজ লিমিট কিন্তু 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, ঠিক আছে। এবং বলে রাখি, মোড অফ এক্সামিনেশন কিভাবে প্রার্থী বাছাই করা হবে, এখানে লেখা আছে রিটেন এক্সাম হবে এবং কম্পিউটার টেস্ট হবে, ঠিক আছে, এবং তারপর ইন্টারভিউ। এই তিনটি ধাপে কিন্তু আপনাদের কিন্তু প্রার্থী বাছাই করা হবে। এবং দেখুন যে সিলেবাস দেওয়া আছে এখানে, যে সিলেবাসের উপর নির্ভর করে পরীক্ষা হবে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে, অঙ্ক থাকবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিউটার টেস্ট অর্থাৎ এমএস অফিসের উপর কিন্তু পরীক্ষা থাকবে 20 নম্বরের, এবং 20-20 করে এইভাবে 100 নম্বরের পরীক্ষা থাকবে, এবং ইন্টারভিউ থাকবে 30 নম্বর। এইভাবে কিন্তু আপনাদের প্রার্থী বাছাই করা হবে। এবং আবেদন করবার সময় অবশ্যই কিন্তু আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, এবং আপনার সিগনেচার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এবং অ্যাপ্লাই কিন্তু এখনো শুরু হয়নি, আমরা কিন্তু ইন অ্যাডভান্স আপনাদেরকে এই ভিডিও তৈরি করে প্রকাশ করছি। 16/8/2021 তারিখ থেকে কিন্তু শুরু হবে অ্যাপ্লাই, 26/8/2021 এই তারিখ লাস্ট ডেট। এই ওয়েবসাইট hugli.nic.in ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন, বিজ্ঞপ্তি ভালো মতন পড়বেন, বুঝবেন, তারপর কিন্তু অ্যাপ্লাই করবেন। এবং বলে রাখি, আপনারা যারা অন্য কোনো জেলা থেকে ভিডিও দেখছেন, যদিও এই চাকরির খবরটা হুগলি জেলার জন্য, তবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং যদি আপনারা অন্য কোনো জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলার জন্য যখনই কোনো আপডেট আসবে আমরা কিন্তু চ্যানেলে জানিয়ে দেবো।